রবিউল আউয়াল মাসে করণীয় কি, রবিউল আউয়াল মাস শুরু হয়েছে এই মাসের বিশেষ কোনো করণীয় আছে কি না? এই উত্তর কোরআন হাদিসের আলোকে সরাসরি দিতে গেলে এ মাসের বিশেষ কোনো করণীয় নাই, আমরা অন্য মাসে যা করছি এ মাসেও সেই একই কাজ করব। এই মাসকে কেন্দ্র করে পৃথক কোনো কিছু করার নির্দেশনা কোরআনেও নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস থেকেও পাওয়া যায় না। তবে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং মৃত্যুর স্মৃতি বিজড়িত মাস, স্মরণিকা মাস, সেজন্য এই মাসে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কথা বেশি আমাদের মনে পড়ে, আলোচনা পর্যালোচনা শুনি, করা হয়, বলা হয়, শোনা হয়। সেই জায়গা থেকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস পূর্ণাঙ্গ রূপে জানার জন্য একটি সিরাত গ্রন্থ আমরা পড়ে শেষ করার টার্গেট নিতে পারি, এটা ভালো। এবং সেটা এই মাসের করণীয় কোরআন হাদিস কর্তৃক নির্দেশিত কোনো আমল বা সুন্নাসম্মত কোনো আমল কিন্তু না, এটা জাস্ট একটা পরামর্শ যে মাসে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং ওয়াফাতের মাস এবং এটা নিয়ে আলোচনা পর্যালোচনা হয়, সেজন্য এই মাসে আমরা একটি সিরাত গ্রন্থ পড়ে শেষ করতে পারি, এটি একটি ভালো কাজ হবে। সিরাত গ্রন্থের মধ্যে রাহিকুল মাখতুম পড়া যেতে পারে, নবী রহমত পড়া যেতে পারে, আলী আসাল্লাবির যে সিরাতের সিরিজ আছে কয়েক ভলিউমের সেটা পড়া যেতে পারে, ইদ্রিস কান্দলবির সিরাতুল মুস্তফা আছে সেটা পড়া যেতে পারে রাহিমাহুল্লাহ, এরকম আরও অনেকগুলো সিরাত গ্রন্থ আছে, এর মধ্যে রাহিকুল মাখতুমটা মোটামুটি মিডিয়াম সাইজ আকারে পড়া যেতে পারে। এর বাইরে রবিউল আউয়াল মাসের বিশেষ কোনো করণীয় নাই। আমরা অনেকে মনে করি এই মাসের 12 তারিখে মিলাদুন্নবী উদযাপন করতে হয়, জশ্নে জুলুস করতে হয় ইত্যাদি, এগুলো কোরআন এবং হাদিস কর্তৃক নির্দেশিত কোনো আমল নয়, এগুলো কোরআন হাদিস নির্দেশিত আমল বা সুন্না আমল বা করণীয় মুসলমানের জন্য, এরকমটি মনে করলে সেটি বিদআতে বরং পর্যবসিত হবে। শিশু বাচ্চারা যদি নামাজের সামনে সিজদার স্থানে এসে বসে থাকে তাহলে কি করব, নামাজ ছেড়ে দিব নাকি ইশারা সিজদা করব? এটার আগে আমরা বারবার বলেছি আলহামদুলিল্লাহ, একই প্রশ্ন অনেকবার এসেছে। শিশুরা যদি নামাজি ব্যক্তির সিজদার সামনে থাকে তাহলে সেক্ষেত্রে ওই অবস্থা নামাজ কন্টিনিউ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি খুব বেশি ডিস্টার্ব ফিল করেন, খুব বেশি ডিস্টার্ব করে, তাহলে নামাজের মধ্যেই সলাতরত অবস্থায় আলতো করে ধরে তাকে সাইডে সরায় দিবেন, যাতে করে নামাজের মধ্যেই আছেন এটা বোঝা যায়। যদি এরকম বোঝা যায় যে আপনি রীতিমতো ওকে নিয়ে কোলে করে নিয়ে আরেজা রেখে এসে তারপর নামাজ শুরু করেন, তাহলে তো নামাজ ভেঙে যাবে। কারণ সালাতের মধ্যে সালাত বহির্ভূত এমন কোনো কাজ করা যায় না যেই কাজটা করার কারণে একজন বাহির থেকে দেখা মানুষ তাকে নামাজে আসে না নামাজের বাইরে আসে বুঝতে সন্দিহানের মধ্যে পড়ে যায়, সন্দিহান হয়ে যায়। এরকম যদি হয় তাহলে সেরকম করা জায়েজ না, এরকম করা যাবে না। এর বাইরে আপনার সেজদারত অবস্থায় বাচ্চারা যদি ডিস্টার্ব করে তাহলে আলতোভাবে তাকে সরিয়ে দেওয়া যাবে, আর এই অবস্থায় নামাজ কন্টিনিউ করতে পারেন, অসুবিধা নেই।